ওয়েলকাম ব্যাক। যেমনটা জানেন আমরা এখন আছি মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো আমার এই পার্টে হচ্ছে আমরা কার রেন্টালে যাব। কার রেন্টাল হিসেবে আমি আমার এই ট্রিপের মধ্যে এন্টারপ্রাইজ থেকে গাড়ি নিয়েছি, প্রিমিয়াম এলিট কার যেটা সেটা বুক করছি। তো সেখানে আমাকে BMW X3 অর সিমিলার কিছু একটা দেওয়ার কথা। সো উইল হেড টুয়ার্ডস এন্টারপ্রাইজ রাইট নাও অ্যান্ড লেটস সি আমাকে কি গাড়ি দেয়। আজকে বোঝা যাবে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। লেটস গো। সো আমাদের কার রেন্টালে যাওয়ার জন্য এই পার্পল অ্যারোটা ফলো করতে হবে টু কার রেন্টাল সেন্টার। সো দিস ওয়ে। এখানে রেন্টাল কারে আপনার যে গাড়ি প্রয়োজন সেই গাড়িটাই পাবে। দেখা যাক আমাদেরকে প্রিমিয়াম এলিট কি গাড়ি দেয়। প্রতিটা এয়ারপোর্টে সুবিধা হচ্ছে যে কার রেন্টাল কোম্পানিগুলোর বড় বড় এখানে লোকেশন আছে। আমাদেরকে এখন এই ট্রেনে উঠতে হবে। আসো আসো ট্রেনে উঠে যাও। এখানে সব রেন্টাল কার কোম্পানিগুলোর নাম লেখা আছে, অনেকগুলো রেন্টাল কার কোম্পানির নাম আছে। তার মধ্যে আমরা যাব এই যে এন্টারপ্রাইজে। সো আমাদেরকে যেতে হবে লেফটে, ওই যে ওই কর্নারে হচ্ছে এন্টারপ্রাইজ। সো ওখানে যাই, আমাদের বুকিং আছে, ওখানে গিয়ে আগে কথা বলে দেখি। আমাদের বেশিক্ষণ লাগে নেই, 10 মিনিটে পেপার ওয়ার্ক সব শেষ। এই যে এখানে কন্ট্রাক্ট যা যা আছে সব ইম্পর্টেন্ট কাগজপত্র আমাকে দিয়ে দিছে। আমাদের এখন লেভেল 1-এ চলে যেতে হবে। সো এন্টারপ্রাইজ আমরা যাদের থেকে গাড়ি নিয়েছি এটা লেভেল 2। এখন আমাদেরকে ওখানে যেতে হবে, সেটা হচ্ছে লেভেল 1-এ পিক আপ টা। অ্যান্ড হিয়ার উই আর, লেটস গো ফর দ্য বেস্ট। আমার কথা হয়ে গেছে, আমার গাড়ি আসতেছে, ততক্ষণে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে কি কি গাড়ি আছে। সব এক্সোটিক গাড়ি, ও মাই গড, কত বড় গাড়ি, জিনিসটা দেখেন, জাস্ট দেখেন দ্য হিউজ কার, এক্সোটিক কার কালেকশন রাইট। এই বেন্টলিটা তো অসম, লেটস সি কি গাড়ি। এর আগে আমি একবার ডজ চ্যালেঞ্জার নিয়ে ঘুরছি হ্যাম্পটন বে। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আর সেম গাড়ি নিয়ে এবার অন্যটা ট্রাই করতেছি। এখানে একটা 7 সিরিজ আছে, লাইক আমাদের সাকিব আল হাসান, তামিম ইকবাল ওরা যে গাড়িটা কিনছে, এটা নিয়ে এত কথা চলছে। আর এদিকে দেখি আচ্ছা ক্রাইসলার, নিসান, এটা সুবারু, হিউন্ডাই 7 সিটার, 8 সিটার, এটা ফোর্ডের, পাশেরটাও ফোর্ড, নিসান আরমাডা, নিসান জিপ। এই ডজটার কালারটা আমার কাছে সুন্দর লাগছে, এটার কালার ওই সব। এটি আবার ক্রাইসলার প্রিয়াস 2024। ফ্যান্টাস্টিক গ্যারেজ আসলে এত বড়, এখানে এতগুলো গাড়ি আছে আমি পুরোটা ঘুরে দেখাই শেষ করতে পারবো না, এত বড়, অনেক বড়। ওদিকেও সেকশন আছে, ওদিকেও আছে, ঘুরে দেখাইতে চাইলেও পারতেছি না, এখন অনেক সময় লেগে যাবে, আমিও টায়ার্ড হয়ে যাবো। লেটস গো এন্ড দেখি আমার জন্য কি গাড়ি আসতেছে। ঠিক আছে, অডি, ডজ চ্যালেঞ্জার নাকি এটাই দিবে আমাকে, না এটা আরেকজনকে দিচ্ছে, চ্যালেঞ্জার, Cadillac, Audi, Mustang convertible,
নিয়াচা বাংলাদেশের জাতীয় স্পোর্টস কার এখন এটা। তো ফার্স্ট থিং ফার্স্ট, ওর রেডি স্টকে গাড়িগুলো আছে, এগুলো আমি এক্সপেক্ট করতেছিলাম। একটা BMW X3 দিবে, বাট আমাকেও বললো যে এখানে যেগুলো আছে এগুলো সব প্রিমিয়াম এলিট গাড়ি, আমি এখান থেকে চাইলে যে কোনো একটা চুজ করতে পারি। X5টা চুজ করতাম, বাট এটা অলরেডি একজন নিয়েছে, সো এটা নিয়ে আমি বাকি যেগুলো আছে আমি এগুলো নিতে চাচ্ছি। তো আমি তো বলছি আমার এগুলো থেকে পছন্দ হচ্ছে, দেখছি ও আমাকে কী ব্যবস্থা করবে। এই গাড়িটাও আমাকে অফার করছে এখন, এটা হচ্ছে অডি Q5। গাড়িটা সুন্দর, খারাপ না। এই গাড়িটা যদি আমি নিই তাহলে আমাকে এক্সট্রা কোনো কিছু পে করতে হচ্ছে না, সেম X3 এর জায়গায় আমাকে Q5 দিচ্ছে। অনেস্টলি আমার BMWটাই আসলে ইচ্ছে ছিল, ইটস নট আ ব্যাড কার। সো একটু মন খারাপ হয়ে গেছে, এতক্ষণ ম্যানেজারের সাথে অনেক কথাবার্তা বললাম। ব্যাপারটা হচ্ছে ওদের ফ্লিটে এখন যেসব রেডি কার আছে ওগুলো থেকে ওরা দিচ্ছে, ওরা আসলে মডেল বা নাম অনুসারে গাড়ি দেয় না, ওরা গাড়ি একটা ক্লাস করে, প্রত্যেকটা গাড়ির সেগমেন্ট আছে। তো আমারটা হচ্ছে প্রিমিয়াম এলিট, তো প্রিমিয়াম এলিটের মধ্যে X3টা ওরা ক্লাসিফাই করে, যেটা এখন ওদের রেডি ফ্লিটে নাই। তো আমার ওগুলো পছন্দ হচ্ছে না, আমার মাথায় ছিলাম BMW চালাবে। অনেক কষ্ট করে আমার জন্য এই গাড়িটা ম্যানেজ করে দিছে BMW কনভার্টেবল, খুবই জোস। এটা আমার কাছে ভালো লাগছে, thank you so much. It's my pleasure, okay? Always good to help my people from Bangladesh, man. Shout out for Obi. Thank you. I appreciate that, brother. Thank you and enjoy your trip, man. Thank you. That's your car, Lisa. Kemon lagche? আমি গাড়িটা একটু তাড়াতাড়ি দেখাই দিব সব দিক থেকে। এটা হচ্ছে এই গাড়ির চাবি, হচ্ছে গাড়ির ইন্টেরিয়র, 2024 মডেল, সব কিছুই একদম পাওয়ার, ইভেন সব কিছু এসি কন্ট্রোল থেকে শুরু করে অনেক ফাংশন যা আছে সব কিছু স্ক্রিনের মধ্যে। আমি কোনো সব কিছু চেক করে দেখি নাই, এটা 4 সিটার। তো এইসব রেন্টাল কারের যে নিয়মটা হচ্ছে, ওরা আমাকে গাড়ি যখন দিছে ওরা ফুল ট্যাঙ্ক করে দিছে, ওরা গাড়ি যখন ব্যাক নিবে অপশন দুইটা আছে, হয় আমাকে ফুল ট্যাঙ্ক করে ব্যাক করতে হবে, আর একটা না হয় ওরা ফুল ট্যাঙ্ক করে নিবে আমাকে পে করে দিতে হবে। সো আমাদের এখন যে এই ট্রিপ, আমাদের ট্রিপের নেক্সট স্টেপ হচ্ছে হোটেল। আমি এখন যাব হোটেলে, আপনাদেরকে হোটেল দেখাবো, আর স্টে টিউন।